হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওটা কী করে রেড ওয়াইন বাড়িতে বানিয়ে খাওয়া যায় তার উপরে। কালো আঙুর, সেই কালো আঙুরকে নিংড়ে তার রস এবং চোখলা সমেত এরকম কাঁচের জারে ঢালতে হবে। এই কাঁচের জার আপনারা বাজারে কিনতে পেয়ে যাবেন। আমার এই কাঁচের জারটা 4 লিটারের, দাম প্রায় 350 থেকে 400 টাকার মতন। আর যে বাসনগুলো ইউজ হবে সেই বাসনগুলো অবশ্যই জল দিয়ে ভালো মতো ধুয়ে তারপরে ব্যবহার করবেন। আঙুরগুলোকে হাত দিয়ে টিপে অথবা বাটি দিয়ে নিংড়ে সেই রসটা আর চোখলা সমেত জারে ঢালতে হবে। আমি ডিটেলস ভিডিওতে বলবো কী কী লাগবে না লাগবে, এছাড়াও কোয়ান্টিটিগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। ডেসক্রিপশানটা পড়ে নিলেই আপনারা দেখতে পারবেন কোনটার কী কোয়ান্টিটি আছে। যেগুলো মিস হয়ে যাবে আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এটা হচ্ছে আপনার একটু গরম জল ইস্ট মেশানোর জন্য, ইস্ট 1 চামচে ইস্ট 1 জারের জন্য, যেহেতু আমার 2 জার আমি 2 চামচে ইস্ট দিয়েছি। গরম জলটা ধোঁয়া হবে না, জাস্ট হালকা গরম জল 2 চামচে ইস্ট সেখানে দিয়ে এটা 10-15 মিনিট ভিজিয়ে রাখতে হবে। ততক্ষণ আমরা বাকি কাজগুলো করে নেব। এটা গম, আমি 10 টাকার গম এনেছি, তাতে পুরোটা লাগেনি, এক মুঠোরেও একটু কম, ভর্তি মুঠো না, মুঠোরও একটু কম জার পিছু দিতে হবে। এখানে চিনি আছে 700 গ্রাম, সেই চিনিটা ঢেলে দিতে হবে। তাহলে আমরা এখনো পর্যন্ত কী কী ঢাললাম? কালো আঙুর, তার রস, চোখলা সমেত, চিনি, আর এক মুঠোর থেকেও একটু কম গম। আমি 1 জারের হিসাব বলছি, 1 জার অর্থাৎ 4 লিটারের। আমাদের ইস্ট ভিজছে, এরপরে আমরা একটু জল দিয়ে দেব বাকি জারটা ভর্তি করার জন্য। অবশ্যই খাবার জল, পানীয় জল, অ্যাকোয়াগার্ডের হলেও ভালো, নর্মাল যা আমরা ঘরের জল খাই সেটা হলেও কোনো অসুবিধে নেই। আমি অ্যাকোয়াগার্ডের জল দিইনি, আমি যে ঘরে জল খাই সেটাই দিয়েছি। পুরোটা ভর্তি করে দেব, অল্প খালি থাকবে কারণ এটা আঙুরগুলো ওপরে উঠে আসবে, তাই জন্য অল্প খালি রাখতে হবে। এবার একটা ডিম লাগবে আমাদের, কাঁচা ডিম, সেটাকে ভেঙে, কুসুমটা চাই না আমার, আমাদের যে ওই জেলি ভাবটা যেটা বাটিতে দেখতে পাচ্ছ ওই জেলি ভাবটাই আমাদের লাগবে ওই জারে। এই কাঁচা ডিমের এই যে একটা জারে একটা ডিমের জেলির অংশ দিতে হবে। আমাদের 2টো জার, তাই আমাদের 2টো ডিম দিতে হয়েছে এখানে। এইটা ভাঙাটা খুব সাবধান, কুসুম যেন না চলে আসে। আমি ফাইনালি ভিডিওতে এটা দেখিয়েছি, এর আগে আমার আরও 4-5টা ডিম কুসুম সমেত পড়ে গেছে, যেটা আমরা পরে ওমলেট বানিয়ে খেয়ে নিয়েছি। যাই হোক, এবার এইখান থেকে কোনো রকমে বের করা গেল ওইটার থেকে, এটা ওই আর একটা জারে ঢেলে দেওয়া হবে। এখন জারে ঢেলে দেওয়া হলো, জারটা এরকম হবে, সব মেশানো আছে, একটু ঘেটে দিলাম। ঘাটতে গিয়ে খুব সাবধান কারণ কাঁচের জার, স্টিলের হাতা, তো বাই চান্স একটু টোকাটুকি লাগলে কাঁচ ফেটে যেতে পারে। বেটার হয় যদি কাঠের হাতা ইউজ করা যায়, কাঠের হাতা পাওয়া যায় বা প্লাস্টিকের পাওয়া যায়, প্লাস্টিকের থেকে কাঠ বেটার, যদি ওটা ইউজ করা যায় তাহলে ভালো। এবারে আমরা ইস্টটা ঢেলে দেবো, ইস্টটা এই বাটির পুরো জলটা 2 জার মিশিয়ে দিয়ে দেবো। 1 চামচে ইস্ট জার পিছু লাগবে, আমার এখানে বাটিতে 2 চামচে ইস্ট দেওয়া আছে, সেই হিসাবে আমরা 50-50 করে নেব। হয়ে যাওয়ার পরে এখানে আর কি আছে একটু ঘেটে নিলাম।
এটা আমার দুদিন পরে ঘেটে দেওয়ার পরে আমরা মুটকা বন্ধ করে রেখে দেব। কালো প্লাস্টিক দিয়ে রাখতে হবে যাতে আলো না ঢোকে, রোদ যাতে না আসে এমন জায়গায় রাখতে হবে। এবার প্রতিদিনকার আমার কাজ হচ্ছে এটাকে ঘাটা অন্তত প্রথম 30 থেকে 35 দিন। রোজ কালো প্লাস্টিক খুলে প্রত্যেকটার মুটকা খুলে একটা প্লাস্টিকের হাতা অথবা কাঠের হাতা দিয়ে ঘাটতে হবে। আঙুরগুলো ওপরে উঠে আসে, সেই আঙুরগুলোকেই দাবিয়ে নিচে নামিয়ে দেবো। আবার পরের দিন একটার সময়, আমি যেমন সারাদিনে রাত্রি 10টার সময় করতাম, প্রতিদিনই আমি 10টা থেকে 10:30টার মধ্যেই করতাম। আজ 10টা, কাল 12টা, পরশু সন্ধে 7টা, এরকম না। চেষ্টা করো যাতে টাইমটা খুব একটা 19-20 না হয়। এটা প্রথম 30 দিন টানা করতে হবে, প্রত্যেক দিন এরকমভাবে, বেশি না, যার পিছু 2-3 মিনিটেরই সময় খরচ করতে হবে। তবে একটু সাবধান, কাঁচ খুব সাবধান যাতে ভেঙে না যায়, টোকা না লাগে। আমি বাকিগুলো ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়ে দিচ্ছি। আমি টোটাল 5টা জার বসিয়েছি। আবার সব ঘাটা হয়ে গেলে কালো প্লাস্টিক দিয়ে ঢেকে দেবে। এটা তৈরি করা যেদিন প্রথম বসিয়েছি তার 20 দিন পরের ভিডিও। কালারটা প্রায় চলে এসছে, দেখতেই পাচ্ছ, তলায় আঙুরের চোঁচাগুলো পড়ে আছে, গম আঙুরের চোঁচা যা হয়। এটা ফিল্টার এখনও হয়নি, আমরা প্রায় 40-45 দিন পরে ফিল্টার করব। এটা 30 দিন পরে, কালারটা অনেকটা ডিপ হয়েছে। এরপরে চলে আসলাম আমরা 45 দিন পরে ফিল্টার করার সময়। ফিল্টার করাটা খুব সাবধানে করতে হবে। একটা আদির পরিষ্কার কাপড় নিতে হবে, খালি একটা জার লাগবে যেটাতে ফিল্টার করে ঢালবো। তারপরে হাতা দিয়ে আস্তে আস্তে করে এরকম করে ঢেলে দিতে হবে, ব্যাস, কোনো ব্যাপারই না। সময় সাপেক্ষ কাজ, ধৈর্য নিয়ে করতে হবে। এটা প্রায় 60 দিন পরের ছবি, দেখতেই পাচ্ছ তলায় সেডিমেন্ট জমেছে। আর ওপরে ফিল্টার করার পরে আমরা ঢাকনা দিইনি, বেলুন দিয়ে মুখটাকে বন্ধ করে রেখেছি। এবার যেহেতু এটা 65 দিনের ছবি, এখান থেকে আমরা যেহেতু নিচে সেডিমেন্ট জমেছে তাই এটা ডাইরেক্ট জার থেকে বোতলে ঢালতে পারবো না, তাই একটা স্যালাইন পাইপ কিনে সাইফনের প্রসেসে আমরা এই জারটাতে অথবা যে যার বোতল, কাঁচের বোতলে ঢাললে ভালো। আমার কাছে কাঁচের জার ছিল, আমি জারেই ঢেলেছি। এই জারটা ভর্তি হয়ে যাওয়ার পরে এটা কিন্তু রেডি টু ড্রিঙ্ক, এখান থেকে গ্লাসে ঢেলে অথবা বোতলে ঢেলে খেতে পারো, কোনো অসুবিধা নেই, আমি তাই করেছি। শুধু তলার সেডিমেন্টটা যাতে না ওঠে সেটা লক্ষ্য রাখবে, তলায় সেডিমেন্ট পড়ে যায়। ফিল্টার করেছি আমি 35 দিনে, 35 দিন পরে, সরি, 45 দিনের ফিল্টার করেছি, আর এটা 65 দিন, মানে ফিল্টার করার পরেও আমি প্রায় 20-25 দিনের মতো রেখেছি। দেন রেডি টু ড্রিঙ্ক, গ্লাসে ঢেলে খেতেই পারো, খুব ভালো টেস্ট হবে। আশা করি তোমরা যেটা বানাবে সেটাও ভালোই হবে। থ্যাংক ইউ।